प्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम ताजेक प्रधान स्कूल थे के जे यूट्यूब चैनल चालू करा हुए थे जा ताजेक प्रधान ऑनलाइन स्कूल नामे परिचित से ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। तो पंचम श्रेणी शिक्षार्थी तुम्हारे सबसे गुरुत्वपूर्ण जिनिस हे मास 21 तारीखे तुम्हारे कि द्वितीय मूल्यायन परीक्षा। ये द्वितीय मूल्यायन परीक्षा आशा करी सबाई उपस्थित थाकबे কিন্তু এটা গেলাম 100 মার্কের পরীক্ষা হবে। আগেরটা তোমরা যদিও 70 মার্কসের পরীক্ষা দিয়েছো, এবার কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। অনলাইন ক্লাস অনেক সীমাবদ্ধ থাকে, অনেক কিছু করানো হয় না, কিন্তু তুমি কিন্তু বাসায় কিন্তু সিলেবাসটা তোমার যে দ্বিতীয় মূল্যায়নের সিলেবাসটা দেওয়া হয়েছে এটা অবশ্যই শেষ করবে। কারণ তুমি কি পড়ছো না পড়ছো এর উপর ডিপেন্ড করে তার কোশ্চেন করা হয় না, কোশ্চেন তো 100 মার্কসে করা হবে, সেই অনুযায়ী তোমার পরীক্ষায় আবার পাস করতে হবে। আবার অনেকে অ্যাসাইনমেন্ট এখনো জমা দাও নাই, যাদের বাকি রয়েছে 10 তারিখের মধ্যে অবশ্যই সেই স্কুলে জমা দিবে। 10 তারিখের মধ্যে না দিলে লেট হিসাবে নাম্বার কম পাবে। তো আমরা আইটেম নাম্বার 5 করাচ্ছি, যেটা ফিল ইন দ্য ব্যাংক, অনেকগুলা শূন্যস্থানে ওয়ার্ড থাকে এগুলা নিয়ে নিয়ে বসাইতে হয়, কিন্তু উলটপালট বসাইলে চলে না, সেন্টেন্সের আলোকে ঘটনার আলোকে সেগুলা বসাইতে হয়। এটা আইটেম আছে এখানে 4, 5, 6, 7, 8 পর্যন্ত, দ্বিতীয় পেসেজটা মানে আনসিন পেসেজটা। তো পেসেজটা তুমি আগে ভালো মতন পড়ে নেবে, তারপর তুমি 4, 5, 6, 7, 8 নম্বর তো লেটারই আছে, লেটার নিয়ম আমি আগামী ক্লাসে দেখাবো, এগুলো মনোযোগ দিও। তো আজকে দেখাচ্ছি হলো ফিল ইন দ্য গ্যাপস, এখানে একটা ঘটনা আছে, সেই আনসিন পেসেজটা আমি তোমাদের সামারি মানে সারাংশ বলছি। আগে ঘটনাটা শোনো, তোমরা এই ঘটনাটা অনেকে জানো, তারপরও বলছি। এটা হচ্ছে একটা আনসিন পেসেস, এখানে একটা থার্স্টি ক্রো মানে তৃষ্ণার্ত কাকের গল্প। তোমরা জানো গরমকালে খুব সূর্য তাপ দেয় প্রচুর, সকল পুকুর ডোবাগুলো সব শুকায় যায়। আমরা তো আমাদের টিউবওয়েল থেকে বা অনেকে ডিপ টিউবওয়েল সেখান থেকে পানি পান করি, কিন্তু যারা পশু পাখি আছে তারা কিন্তু অনেক কষ্ট হয়, তারা পানি সহজে পায় না, কারণ বনের মধ্যে অনেক ডোবা থাকে ছোটো ছোটো, সেগুলো শুকায় যায় গরমকালে প্রচুর সূর্যের তাপে। তো একটা তৃষ্ণান্ত কাকের গল্প এটা। কাকটা কী করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা উড়াউড়ি করতেছে পানি পানের সন্ধানে, কিন্তু কোথাও সে পানি পাইতেছে না, সব জায়গায় গিয়ে দেয় সব শুকায় গেছে গরমকালে। তো তো ঘুরতে ঘুরতে সে একটা দেখলো একটা কলস পড়ে রয়েছে, কিন্তু গিয়া সে অনেক হতাশ, কলসের একবার নিচের তলায় পান, মানে আমরা তো হাত দিয়া কলস উলট করে গ্লাসে এলে পানি পান করে লাই, পাখি কী পারবো, পাখির তো ঠোঁট, ওদের তো আর হাত নাই। তো কী করলো এই কাকটা, একটা কৌশল খাটাইলো, বুদ্ধি খাটাইলো। সে চিন্তা করলো এবার তো পানি পান করা যাবে না, কী করতে হবে আমার এখন, দেখি আশেপাশে আবার দেখতেছে কিছু ছোটো ছোটো পাথরের টুকরা পরে রয়েছে। সে খুব বুদ্ধি খাটায় টুকরাগুলো পানির মধ্যে দেওয়া শুরু করলো, ইয়ে ঝাড়ের কলসের মধ্যে। তো আমরা জানি যখন আয়তনটা যে নিচে নেমে রয়েছে পানির, কিন্তু যখন পাথরগুলো পড়ছে পাথর সেনা নিচে হয়েছে, তো পানিটা উপরের দিকে আস্তে আস্তে আইসা পড়ছে। এখন সে খুশি মনে পানি পান করে ওই জায়গাটা ত্যাগ করছে। এই যে বুদ্ধি খাটা অনেক সময় কাজ করতে, আমরা অনেক সময় পরীক্ষার হলেও বা বাসা বাড়িতে অনেক সময় বুদ্ধি খাটায় কাজ করি না, এদিক সেকে ধন্যবাদ নানান জিনিস ফালাই ফেলি, কিন্তু মা বাবা দেখে আবার বকা দেয়, তোমার উচিত সেগুলো গুছায় রাখা, আগেই তোমার দেখতে হবে মা বাবা কীভাবে জিনিসপত্র গুছায়, আমারও গুছায় রাখতে হবে। তা আমাদের তৃষ্ণার্ত কাকের যে গল্পটা আমরা পড়লাম আনসিন পেসেজ, সে আলোকে এখন পাঁচটা আমরা সেন্টেন্স করব। দেখো এই যে আইটেম নং 5, কত আইটেম, 5 নম্বর আইটেম তোমাদের বইয়ের। এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূর্ণ করবো আমরা, অর্থগুলো আগে আমরা পড়ি। বিচারত্ব কী, কলস। আর সারসত্ব কী, অনুসন্ধান করা, খোঁজা, কিছু খুঁজে বের করা। ফণ্ডত্ব কি, প্রিয় বা পছন্দ। থার্স্টি মানে কি, তৃষ্ণার্ত, কোনো কিছু পানের জন্য যে আকাঙ্ক্ষা। লাইকত্ব কি, পছন্দ করা, এখানে পছন্দ করেছিল পাস্ট টেন্স আর কি। ডে অর্থ কি, দিন। ড্রাইড অর্থ কি, শুকনা, সব শুকিয়ে গেছে। নো অর্থ জানা বা পরিচিত। আমরা করি, ইট ওয়াজ এ হট সামার ড্যাশ, এটা ছিল কি একটা গরমের দিন ছিল না, তো দিন ইংরেজি কী পড়ছি, ডে, ডেটা আমরা এখানে ইউজ করব। এটা উত্তরটা কী পাইলাম, ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটা গরমের দিন।
বি অল দ্য পন্ডস, পন্ডস অর্থ কি পুকুর, অ্যান্ড ডিচেস ওয়ার, ডিচেস মানে যে ডোবা, ডোবা মানে ছোট্ট না ইয়ের মতো যেখানে পানি জমে থাকে, ওয়ার কি তার সব কিছু করেছিল, আমি আগেই বলছি কি করেছিল, শুকাই গেছিল, শুকানো ইংরেজি কে যে ড্রাইড। এ ক্রো ওয়াজ ভেরি ড্যাস, আর কাকটা ছিল খুব কি তৃষ্ণার্ত, তৃষ্ণা তো ইংরেজি গিয়েছে থার্স্টি। তো কাকটা ছিল তৃষ্ণার্ত, হি ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার, সে ওড়াওড়ি করতেছে এখান থেকে সেখানে, ইন ড্যাশ অফ ওয়াটার, কিসের সন্ধানে, পানির সন্ধানে, তো সন্ধান ইংরেজি কি বা খুঁজে বের করা, সার্চ। তো সে এখানে মানে সে বলতে এখানে কাকটার বুঝাইছে, সে এখানে সেখানে ওরা করে ওর করতেছে কিসের সন্ধানে, পানির খোঁজে বা পানির সন্ধানে, সার্চ লিখছে এখানে। লাস্ট ই নাম্বার, সাডেনলি হি স এ, হঠাৎ করে সে একটা কী দেখতে পাইল, কলস দেখতে পাইল, আমি আগে বলছি কলস দেখতে পাইছে, তো কলসের ইংরেজি কী, এই যে পিচার, এটা আমরা এখন ইউজ করব। এই যে তোমাদের কয়টা, পাঁচটা সেন্টেন্স আমি মেকিং করিয়া দেখাইলাম, আশা করি আমি তোমাদের আগে গল্পটা আনসিন প্যাসেজটা পড়ায় পড়লাম, আনসিন প্যাসেজের আলোকে এই শূন্যস্থান তৈরি করলাম। তোমরা অনেকে ভুল করো, দ্রুত করতে যাও না, আগে তুমি আনসিন প্যাসেজটা ভালো মতন পড়বে, পড়তে পারলে তুমি উত্তরগুলো বুঝতে পারবে যে কোনটার মধ্যে কোনটা বসতে পারে। তো এগুলো তোমাদের এসডাব্লিউ হিসাবে থাকবে, এগুলো বাসায় করে রাখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আজকে ক্লাস এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।